ক্যারিয়ারের শুরু থেকে সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে আছেন অনন্য উচ্চতায়। একটা সময় জ্যাক ক্যালিস, শেন ওয়াটসনদের সাথে হতো তার প্রতিদ্বন্দ্বিতা। আধুনিক ক্রিকেটে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন বেন স্টোকস, মোহাম্মদ নবিরা। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে সাকিবের সাথে নবির লড়াইটা জমে ভালো। দুজনের ভক্ত সমর্থকরা প্রায় আলোচনা আর তর্কে লিপ্ত হন কে বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার। তবে খোদ মোহাম্মদ নবি মনে করেন সাকিবই এখন বিশ্বের অলরাউন্ডারের মধ্যে সবচেয়ে সেরা। বিস্তারিত থাকছে গ্রামীণ ফোন প্রেজেন্ট বিডি কুইক টাইম বুলেটিনে আজকের প্রতিবেদনে। এশিয়া কাপের সবগুলো ম্যাচ দেখুন মাই জিপি অ্যাপে। একদিনের ক্রিকেটে সাকিব এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। এই তালিকায় নবি আছেন দ্বিতীয় স্থানে, আবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাকিব দ্বিতীয় স্থানে, সেখানে এক নম্বর মোহাম্মদ নবি। তবে এবার নবি নিজের মুখেই বললেন সাকিব বিশ্বের নম্বর ওয়ান বা এক নম্বর অলরাউন্ডার। যদিও যেই মঞ্চে বসে নবি সাকিবকে এক নম্বর অলরাউন্ডারের স্বীকৃতি দিলেন, সে এশিয়া কাপে এবার খেলা হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে। নবি যেখানে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে, এশিয়া কাপ দিয়ে সাকিব আবারও ফিরছেন বাংলাদেশের টি টোয়েন্টি দলের নেতৃত্বে। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন আফগান অধিনায়ক। তিনি বলেন সাকিবের নেতৃত্ব নতুন কিছু নয়, সে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার, সে এক নম্বর অলরাউন্ডার, বাংলাদেশের সেরা খেলোয়াড়ও। আগেও সে অধিনায়ক ছিল, বাংলাদেশ দলে তার বড় ভূমিকা রয়েছে। বি গ্রুপে আফগানিস্তানকে লড়তে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে। সুপার ফোরে যাওয়ার স্বপ্ন দেখলেও নবি দুই দলকে সমীহ করছেন। তিনি বলেন আমরা আশা রাখি সুপার ফোরে কোয়ালিফাই করব। দুই দলই কঠিন প্রতিপক্ষ, তারা সংযুক্ত আরব আমিরাতে অনেক খেলেছে, আমরা তাদের বিপক্ষে আমাদের শতভাগ দিব। এশিয়া কাপে আফগানিস্তানের তেমন কোনো সুখস্মৃতি নেই। 2014 সালে আফগানরা প্রথম যখন অংশ নেয় তখনই তারা বিশ্বসমীহ জাগানিয়া দল ছিল। তবে তিনটি আসর খেললেও কোনো বারই ফাইনালে উঠতে পারেনি মোহাম্মদ নবিরা। তবে এবার আসর শুরুর আগেই দীপ্ত কণ্ঠে আফগান দলপতি জানালেন এবার তারা প্রস্তুত হয়ে এসেছেন। এশিয়া কাপে মাঠে নামার আগে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি জানালেন সামর্থ্যের সবটুকু দিয়েই তারা লড়বে এবার। আর বরাবরের মতো এবারও স্পিন বিভাগকেই দলের শক্তির জায়গা বলে মানছেন। তিনি বলেন অনেক বছর ধরে দুবাই শারজা আমাদের হোম গ্রাউন্ড, আমাদের জন্য এটা ভালো খেলার দারুণ সুযোগ। আমাদের স্পিন অ্যাটাকের বিশ্বজোড়া খ্যাতি আছে, রশিদ মুজিব আছে, মাঝে মধ্যে আমিও একটু আধটু করি, দলের কম্বিনেশনটাও বেশ ভালো, বোলিংয়ে আমাদের নির্ভরতা বেশি, কারণ এটাই আমাদের শক্তির জায়গা। এবার আমরা পুরো প্রস্তুত হয়ে এসেছি এশিয়া কাপে মানিয়ে নিতে। আমরা এক সপ্তাহ আগে আরব আমিরাতে পা রেখেছি, আশা করি এবার আগের চেয়ে ভালো করব। দর্শক, আপনার চোখে কে বর্তমান যুগের সেরা অলরাউন্ডার জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি কুইক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।